তো সেই ক্রান্তি লগ্নে আমাদের সাধ্য মতো আমাদের ক্ষমতা মতো আমরা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য চেষ্টা করে যাচ্ছি সেখানে আপনাদের অনেক সহযোগিতা আছে সেই সহযোগিতার ভিতর দিয়ে আমাদের যে কর্মপন্থা বা আমাদের যে পদ্ধতি আমাদের যে কর্মদক্ষতা সেগুলো আরও সমৃদ্ধ হবে এরকম একটা আশা নিয়েই কিন্তু আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আজকে প্রথম দিন প্রথম দিন উপস্থিত হয়েছি আপনাদের সামনে আনুষ্ঠানিকভাবে সেজন্য আমাদের সময়টা হয়তো অন্যান্য বিষয় বিবেচনায় হয়তো উপযুক্ত হয় নাই তবে আমরা আশা করব সামনের দিন থেকে আমরা একটি নির্দিষ্ট সময় বেছে নিব আমরা আশা করছি সকাল দশটার দিকে বা সাড়ে দশটার দিকেই আমাদের এই নির্ধারিত সময় থাকবে আপনাদের কিছু সাজেশান আছে আমার কাছে মনে হয়েছে সেই সাজেশানগুলো খুবই গ্রহণযোগ্য খুবই যৌক্তিক আমরা বাইরে একটা কোনো একটা জায়গায় একটা সোশ্যাল ডিস্টেন্সিং একটা মেনটেন করে আমরা আমরা ব্রিফ করতে পারবো আপনাদের অন্য জায়গায় যাওয়া দরকার নাই আমরা আমাদের টিম থাকবে সেই টিমের মাধ্যমেই আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশান পেয়ে যাবেন এবং সেই ইনফরমেশনের ভিতর দিয়ে আমাদের ইনফরমেশনের ভিতর দিয়ে আমাদের সাধারণ মানুষ যাদের জন্য আমরা চিন্তা করতেছি সেই মানুষগুলো উপকৃত হবে আমরা বিভিন্ন সময়ে আমাদের সম্মানিত পরিচালক এবং অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে বিভিন্ন সময়ে আমাদের এই বসে আমরা বিভিন্ন মতামত গুলো বিশ্লেষণ করে আমাদের কর্মপন্থা নির্ধারণ করেছি করার ফলে আমাদের যে প্রয়োজনীয় কাজ সেই প্রয়োজনীয় কাজগুলো আমরা ঠিক করেছি সেই ঠিক করে ঠিক করা কাজগুলো আমরা আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই আমরা ইতিমধ্যে খেয়াল করেছি যে আমাদের এই বিষয়গুলো নিয়ে বিভিন্নভাবে সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে তাতে আমাদের কাছে মনে হয়েছে যদি আমরা এইভাবে যদি আমরা একটু সম্মিলিতভাবে সেই ইনফরমেশানগুলো দিতে পারি তাহলে সেই বিষয়গুলো আরও সুন্দর হবে একেবারে ইউনিফর্ম হবে সেখান থেকে আমরা নানাভাবে কিন্তু উপকৃত হব এখানে আমাদের এই করোনা ভাইরাসের আক্রমণ সেটাকে প্রতিরোধ করার জন্য সেটার চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা নিজেরা কিন্তু কিছু পদ্ধতি বা কিছু স্টেপস আমরা অলরেডি নিয়ে ফেলেছি তার মধ্যে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমার পাশে পিপি একদম ফুললি প্রোটেক্টেড ফুল্লি বলবো না যে একেবারে অনেকটাই প্রোটেক্টেড অবস্থায় যিনি আসেন আইজুল হক আজাদ আমরা একটা অবজারভেশন ওয়ার্ড বা আমরা আমাদের করোনা ভাইরাসের যে বিষয়ে অনেকগুলো পদক্ষেপের মধ্যে একটি পদক্ষেপ হচ্ছে আমাদের একটি অবজারভেশান ওয়ার্ড তৈরি আমরা করেছি সেখানে সেই অবজারভেশান ওয়ার্ডে আমাদের কিছু সার্ভিস দেওয়া হবে আমাদের যে প্রয়োজনীয় সার্ভিস সেখানে দেওয়া হবে সেই জন্য সেই অবজারভেশান ওয়ার্ডকে তত্ত্বাবধান করার জন্য দেখভাল করার জন্য আমরা একটা ইউনিট গঠন করেছি সেই ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে ডাক্তার মোহাম্মদ আইজুল মোহাম্মদ আয়জুল হক সহযোগী অধ্যাপক মেডিসিন তার আন্ডারে কিন্তু আরও বেশ কিছু ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে এবং আমাদের পরিচালক মহোদয় এবং সম্মানিত অধ্যক্ষ ওনারা বলেছেন সেই ডাক্তারের সংখ্যা বা বিভিন্ন স্টাফ বা বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা যেগুলো দরকার সেগুলো একেবারে ডিমান্ডের ডিমান্ডের কথা বিবেচনা করে সেগুলো এক্সটেন্ড করা হবে এবং আমরা সব সময় প্রস্তুত আছি আমাদের সেই বিষয়গুলো সব সময় আমরা পর্যবেক্ষণে রাখতেছি এবং যখন যা করা দরকার আমাদের সাধ্যমতো আমরা করার জন্য প্রস্তুত আছি তো আমি একেবারে এই প্রাথমিক বিষয়গুলো ইন্ট্রোডাক্টরি কথাগুলো বলার জন্য ডাক্তার মোহাম্মদ আইজুল হককে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য মোকাবেলার জন্য আমাদের পুরো টিম প্রস্তুত আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমাদের সব ওয়ার্ডে যথেষ্ট পরিমাণ পার্সোনাল প্রোডাক্টিভ ইকুইপমেন্ট দেওয়া হয়েছে ডাক্তার নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য এবং এটা আমরা পেয়েছি এদিক থেকে আমাদের কোনো সমস্যা নেই দ্বিতীয়ত আমরা আমাদের হাসপাতালে একটা ট্রায়াল সিস্টেম চালু করেছি ট্রায়াল সিস্টেমের মাধ্যমে আমাদের প্রথমে হাঁচি কাশি সর্দি নিয়ে যে রোগীগুলো আসে তার বহির্ভাগের বাইরে আলাদা প্যান্ডেল টাঙিয়ে সেখানে দেখানো হচ্ছে যাতে করে কোনো করোনা রোগী যদি ওর মধ্যে থাকে সেটা অন্য সাধারণ রোগীদের যেন সংক্রামিত করতে না পারে ওখান থেকে সাসপেক্টেড রোগীগুলোকে আমরা স্ক্রিনিং করে আলাদা করে নিয়েছি আমাদের ইমার্জেন্সি তো একইভাবে আমাদের ট্রায়াল সিস্টেম আছে ইমার্জেন্সি তো ইমার্জেন্সি মেডিকেল অফিসার রোগীদের দেখছেন দেখে যদি মনে করেন যে এটা করোনা রোগী হতে পারে যদি সাসপেক্ট করেন তাহলে উনি এই রোগীকে ইনফেকশাস ডিজিজ হসপিটাল আপনারা জানেন যে বক্রব্যাধী হাসপাতালের পাশে তিরিশ বেডের একটা হাসপাতাল আছে সেখানে উনি রেফার করবেন যদি অন্য রেসপিটের রোগী হয় শ্বাস কাশির রোগী যেটা করোনা সাসপিশন কম তাদের জন্য আমাদের উনচল্লিশ এবং চল্লিশ দুইটা ওয়ার্ড ইমার্জেন্সির পাশে যেটা ক্যাজুয়ালিটি ওয়ার্ড সেটাকে প্রস্তুত করা হয়েছে সেখানে যথেষ্ট পরিমাণ ডাক্তার নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী দেওয়া হয়েছে সেখানে আমরা এই রোগীদেরকে ডেলি দেখব অবজার্ভ করব। যদি মনে করি যে এই রোগী করোনা রোগী টেস্ট করার মতো তাহলে আমাদের আপনারা জানেন যে আমাদের করোনা টেস্টের জন্য প্রয়োজনীয় ফ্যাসিলিটি তৈরি হচ্ছে হয়তো আগামী সাত থেকে আট দিনের মধ্যে এই প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়ে যাবে তখন আমরা লোকালি এই রোগীদের টেস্ট করতে পারব। যদি আমরা টেস্টের পরে কনফার্ম পাই যে এটা করোনা পজিটিভ তাহলে এই রোগীদের জন্য আমরা কী করবো সেই ব্যবস্থাও রাজশাহী মেডিকেল কলেজে করা হয়েছে আমাদের বার্ন এবং প্লাস্টিক সার্জারি ওয়ার্ড তিরিশ নম্বর যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা আস্তে আস্তে খালি খালি করা হচ্ছে একত্রিশ তারিখের মধ্যে এটা সম্পূর্ণ খালি করা হবে কনফার্ম করোনা কেসগুলোকে আমরা ওখানে ভর্তি করে রাখবো এবং সেখানে অবজারভেশন করব। যদি কোনো রোগী খুব সিভিয়ার খারাপ হয়ে যায় বা তার রেসপিরেটরি ডিস্ট্রেস হয় আইসিইউ লাগবে মনে হয় তাহলে আমরা আইসিউকেও ধাপে ধাপে প্রস্তুত করছি যাতে করে তাদেরকে আমরা আইসিউ সাপোর্ট দিতে পারি তো আমরা এই মুহূর্তে জানাতে চাই যে আপনারা যদি কোনো তথ্য পান সেই তথ্যটা মিডিয়াতে প্রচার করে দেওয়ার আগে অনুগ্রহ করে আপনারা হাসপাতালে আসেন আমাদের সাথে কথা বলেন যাচাই করেন কারণ গতকালকে প্রথম আলোতে একটা তথ্য এসছে যে বাগাতিপাড়া থেকে করোনা রোগী একটা চলে আসছে কিন্তু আমাদের ইনফেকশেন ডিজিজ হাসপাতালে এই রোগীকে পরীক্ষা করে দেখা হলো তার অ্যাজমা ছাড়া আসলে আর কিছুই নাই সেই রোগীকে অলরেডি আমরা আজকে ছুটি দিয়ে দিয়েছি সে বাড়ি চলে গেছে আরেকটা রোগী মান্দা নওগা থেকে এসছে ইনফেকশেড ডিজিজ হসপিটালে ভর্তি হয়েছে তাকে পরীক্ষা করে দেখেছি আমরা তার অ্যাজমা হাঁপানি রোগ এবং তার করোনা রোগের কোনো চিহ্ন নাই সম্পূর্ণ সুস্থ সে সেই সুস্থ হয়ে যাওয়ার পর তাকেও আমরা ছুটি দিয়ে দিয়েছি সুতরাং আপনাদের কাছে আমাদের শরীরবন্ধ অনুরোধ যে আপনারা যে কোনো তথ্য আপনারা যাচাই করে নেবেন আমাদের মেডিসিন বিভাগে প্রধান আছে আমি আছি আমাদের হাসপাতাল উপপরিচালক আছেন আমাদের পরিচালক মহোদয় আছেন আমাদের ভাইস প্রিন্সিপাল মহোদয় আছেন আপনারা যে কাউকে ফোন করে একটু অনুরোধ করে এই তথ্যটা যাচাই করে তারপরে আপনারা এটা পাবলিশ করবেন যাতে করে অকারণ মিডিয়া মানে প্যানিকের তৈরি না হয় কমিউনিটিতে এটা আমাদের সবার দায়িত্ব মানুষকে সঠিক তথ্য দেওয়াটাও আমাদের দায়িত্ব আবার অকারণ প্যানিক যেন না হয় সেটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব আমরা মিডিয়া কর্মী এবং ডাক্তার আমরা সবাই মিলে যদি কাজ করি আমরা আশা করি আমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে চলমান যুদ্ধ যে বৈশ্বিক যুদ্ধে আমরা মোকাবেলা করছি এই যুদ্ধে আমরা জয়ী হতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ রোগীটা এসছে আলামিন সেটা বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল সেই রোগীটা এনকেফালাইটিস মানে ব্রেনে ইনফেকশন জনিত কারণে মারা গেছে সেই রোগীটা করোনা ভাইরাসের কোনো সিমটোম ছিল না সেটা আমরা নিশ্চিত করছি এই রোগীটা করোনা কোনো সিম্পটম বা সাইন ছিল না সে মারা গেছে এনকেফালাইটিসে বা ব্রেন ইনফেকশনে মনে হয় যে আমরা আগামীকাল থেকে সাড়ে দশটায় আমরা একটা টাইম নির্ধারণ করি সাড়ে দশটায় আপনারা একটা সুন্দর পরামর্শ দিচ্ছেন যে সামনের সিঁড়ির ওখানে একটা ডিস্টেন্স মেনটেন করে আমাদের দায়িত্বশীল ব্যক্তি থাকবেন আজুল হক আজাদ থাকতে পারে আমি থাকতে পারি আমাদের সম্মানিত উপ পরিচালক সাইফুল ইসলাম উনিও থাকতে পারেন কিংবা আমরা তিনজনই থাকতে পারি কিংবা দরকার আরও কোনো যদিও পরিচালক মহোদয়ের দরকার হয় উনিও থাকবেন কোনো অসুবিধা নেই আমরা প্রয়োজনীয় ইনফরমেশান আপনাদেরকে দেবো আমাদের নির্ধারিত সময় হচ্ছে সকাল সাড়ে দশটা আমাদের সামনের যে গেটের ওখানে সিঁড়িটা আছে আমরা সেখানে আমরা চেষ্টা করব আমরা যেহেতু ট্রেন্ড এই বিষয়ে তো আমরা কিছু কিছু সিমটোমস সাইন বলা আছে করোনা রোগীর জন্য স্পেসিফিক সেই আমরা মোটামুটি সিমটোমালোটোলজি অ্যানালাইসিস করে আমরা বোঝার চেষ্টা করছি এটা করোনা হতে পারে অথবা করোনা নাও হতে পারে এইভাবে তো এখন পর্যন্ত যেই পেশেন্টগুলো আসছে সেগুলো আমরা বলেছি অলরেডি যে বেশিরভাগই অ্যাজমা রোগী পিডি রোগী এইটা তো আসলে হিস্ট্রি শুনে পেশেন্ট এক্সামিন করে কিন্তু সহজে আমরা ধরে ফেলতে পারি তো এইভাবে আমরা আপাতত করছি তবে এই সমস্যা বেশি দিন থাকবে না হয়তো ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আমাদের টেস্টিং ক্যাপাবিলিটি চলে আসবে তখন আমরা আপনার নিশ্চিত করে বলতে পারব যে না এটা করোনা অত এটা করোনা না স্যার ল্যাবের কাজ হচ্ছে চলছে চারজন ইঞ্জিনিয়ারের সঙ্গে আসছে তাদের রিকোয়ারমেন্ট অনুসারে কিন্তু আমরা কিছু ভেঙে চুরে ঠিক করছি আজকেন স্যাল এটা শেষ হয়ে যাবে কালকে নতুন একটা টিম আসবে রিয়াজেন্ট নিয়ে তারা মেশিনটাকে রিয়াজেন্ট দিয়ে প্রাইমিং করে স্টার্ট করবে আশা করছি বুধবারের দিকে হয়তো টেস্ট করা শুরু করা যেতে পারে হ্যাঁ আমরা প্রায় তিরিশ জন ডাক্তার এবং আমাদের টেকনিশিয়ান মিলে তিরিশ জনের এক টিম তৈরি করেছি এবং অনলাইনে কালকেও তাদের ট্রেনিং হয়েছে এবং আগামীকালকে আবার ট্রেনিং হবে এবং যে টিমটি আসছে রিয়া নিয়ে তারাও কিন্তু সিডি নিয়ে আসছে এবং তারাও এই কাজটি তার হাতে কলমে শিখিয়ে দেবে এভাবে প্রস্তুতি চলছে ল্যাবের প্রধান থাকবেন ভাইরোলজি বিভাগের প্রধান প্রফেসর ডক্টর সাবেরা আসলে এই ব্যাপারে আমাদের অভিজ্ঞতা নাই তবে যে ইঞ্জিনিয়ার আসছেন উনি বলছেন যে ছয়টা থেকে সাতটা রেগুলার করা যাবে তো আমরা তো এটা রাষ্ট্রের বিভাগ পুরোটা মিলেই করব আর কি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে স্যাম্পল আসবে সেই স্যাম্পলগুলো অ্যানালিসিস করবো এবং স্যাম্পল আসলে কারা রেফার্ড করবে কারা রেফার্ড করলে আমরা টেস্ট করব এগুলো বিষয়ে একটা পলিসি মেকিং লেভেলে ঢাকায় কথা বলে আমরা ঠিক ঠিক করব হ্যাঁ আশা করছি তবে আমি যেটা শুনেছি যে আট ঘন্টা থেকে বারো ঘন্টা সময় লাগতে পারে একটা রিপোর্ট তৈরি করতে জি